রাজা তার ছোট্ট ছেলেকে নিয়ে গ্রামে বেড়াতে গেলেন। তিনি তার ছেলেকে দেখাতে চেয়েছিলেন প্রজারা কিভাবে জীবনযাপন করে। এই জন্য তারা এক গরিব প্রজার বাড়িতে বেশ কয়েকদিন থাকলেন। এরপর তারা যখন ভ্রমণ শেষে বাড়িতে ফিরছিলেন, রাজা তার ছেলেকে জিজ্ঞেস করলেন, ভ্রমণটি কেমন লাগলো? ছেলেটি হেসে উত্তর দিল, এটা অসাধারণ ছিল। দেখেছো প্রজারা কত গরিব? ছেলেটি মাথা নেড়ে বলল, হ্যাঁ। রাজা তার ছেলেকে প্রশ্ন করলেন, এবার বলো তুমি এখান থেকে কি শিখতে পারলে? ছেলে উত্তর দিল, আমাদের বাগানে আছে গোটা কয়েক পাখি, আর ওদের বনে আছে হাজার হাজার পাখি, আমাদের পুকুর আছে, আর ওদের আছে নদী। সুরক্ষার জন্য আমাদের আছে উঁচু প্রাচীর, আর তাদের আছে অনেক বন্ধু। রাজা বাকরুদ্ধ হয়ে গেল। বাবা, তোমাকে ধন্যবাদ, আমরা কতটা গরিব সেটা দেখানোর জন্য। জীবনে শুধুমাত্র টাকাই আপনাকে ধনী করে না, সরলতা, মায়া, মমতা, বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার, এসব মিলেই জীবন পরিপূর্ণ হয়।